ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আসি হচ্ছে কাওরান বাজার মাছের আড়তে তো আমরা আজকে ইলিশের দামটা জানবো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছি জি আসি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে অনেক ইলিশ দেখতেছি এগুলো কোন জায়গার ইলিশ এগুলো অরিজিনাল বরিশাল অরিজিনাল বরিশালের ইলিশ মাশাআল্লাহ তো ইলিশের দাম টাম কেমন যাচ্ছে বাজারে মানে ইলিশের দাম অনেক কম যাচ্ছে এটা ওজন কতটুকু হবে এটা হচ্ছে আপনার 1100 গ্রাম 1100 গ্রাম 1200 এগুলো আগে ছিল 1800 আজকের বাজারে লোক 1400 টাকা করে মানে এক পিস 1200 গ্রাম এটার দাম 1400 টাকা আর যেটা এক পিজে হ্যাঁ এক পিজে 1 কেজি হয় সেটার কেজি কত 1300 টাকা তো মোটামুটি ইলিশ কেমন আমদানি কেমন এই বছর আমদানি কেমন মানে আগের থেকে এখন একটু মোটামুটি ভালো জালে ইলিশ ধরা পড়তেছে এখানে কোন কোন জায়গার ইলিশটা আসতেছে এখানে বরিশালের মাছ বেশি আসে বরিশাল ভোলা সাইডের মধ্যে কিছু মাছ আছে না তো অনেকে অনেকে বলে যে মানে আসলে ওই চিটাঙ্গের অনেক ইলিশ নাকি এখানে বিক্রি হয় চিটাঙ্গের মাছও আসে চিটাঙ্গের মাছটা এই সাইজটা হলো পাতলা 800 গ্রাম ওজন মানে ওটা বোঝা যায় আলাদা না অনেকেই বলে যে কারণ বাজারগুলো বিক্রি হয় বরিশাল একটা হলো মোটা এটা দাম বেশি মানে এটা তো মোটামুটি অনেক চড়া আছে এই পাশটা হ্যাঁ আর গাটাও মোটামুটি ভালো এটা মোটামুটি চাঁদপুরের ইলিশগুলোর মতোই কাছাকাছি এই যে মোটামুটি চাঁদপুর ইলিশে যেমন ঘাড় মোটা হয় এগুলো মোটামুটি ঘাড় মোটা আছে বরিশাল লাইনে ওটা একই আসলে ভোলা চাঁদপুর তারপর হচ্ছে আপনার কি জানি বলে হাতিয়া ওই লাইনের ইলিশগুলো দেখতে প্রায় একই রকম কিন্তু চিটং কক্সবাজার বা সাগরের ইলিশগুলো আবার অন্যরকম তো আঙ্কেল যে এই মাছগুলো যে দেখতেছি যে এই এগুলো এগুলোর কেজি কত করে এটা বরিশালের মাছ এটি 550 টাকা কেজি তিনটা বরিশালে মানে এটা ছোটটার কার ছোট তিন পিসে এক কেজি কত তাহলে দাম 550 টাকা না আচ্ছা 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 তো আঙ্কেল ইলিশের দাম কি আবার কমার কোনো সম্ভাবনা আছে আপনি বলতেছেন যত পরিমাণে আমদানি হবে বা মাছ বেশি ধরা পড়বে তত একটা সম্ভাবনা আছে হচ্ছে দাম কমার না আসলে বর্তমানে যে পরিমাণ দাম আসলে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে কমের কারণে আরো দাম কমবে আমরা আশা করি ইনশাল্লাহ আরো দাম কমবে ভিউয়ার্স তো ইনশাল্লাহ আমাদের মধ্যবিত্তদের নাগালের মধ্যেই চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এটা তিন পিজে এক কেজি এটার দাম হচ্ছে এটার দাম কত বললেন আঙ্কেল 550 টাকা বা 60 টাকা এরকম আসলে এটাও মোটামুটি একবারে ছোট না মোটামুটি আছে আর কি এটা বরিশালে বরিশালে মাছ অনেক অনেক স্বাদ কিন্তু বরিশালে মাছ যে স্বাদ কম হয় আসলে বিষয়টা এমন না এই যে দেখতে পাচ্ছেন ভাই এটা কোন জায়গার মাছ ভাই এটা হচ্ছে আপনার সুরেশ্বরের মাছ সুরেশ্বর এটা এটা কোন জায়গা আসলে আমি চিনতে পারি ও মামার ওই দিক আচ্ছা 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 এটাও তো মোটামুটি অনেক স্বাস্থ্যবান একটা ইলিশ এটা আসলে অনেক তাজা এই যে দেখুন অনেক শক্ত ভিউয়ার্স আপনারা যারা যারা মাছ নেবেন আপনারা চাইলে এখান থেকে মাছ নিতে পারেন কারণ বাজারে এসে মোটামুটি আসলে আমি দেখলাম যে চাঁদপুর থেকে কারণ বাজারের মাছের দাম মোটামুটি একটু কম আছে আর কি এগুলো হচ্ছে সুরেশ্বরের এগুলো হচ্ছে বরিশাল আসলে অনেক জায়গার মাছ এখানে পাওয়া যায় তারা যারা যারা মাছ কিনবেন একটু দেখে শুনে বুঝে তারপর মাছ কিনবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।